দেখে নাও সবাই, আমাদের বাড়ির নতুন গেস্ট তো, এ কিন্তু নতুন এসেছে, আর এটা কিন্তু বাচ্চা বিড়াল, জানো তো। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর গডের কৃপায় অনেক ভালো থাকো, সুস্থ থাকো, এটাই প্রে করি। আর এখন সবাইকে গুড আফটারনুন জানাচ্ছি, কারণ এখন বাজে বিকাল 5:17, তো সবাইকে সে কারণে গুড আফটারনুন জানাচ্ছি। আর এখন দেখতে পাচ্ছি আমি ছাদে চলে এসেছি, তো তোমাদের ভালোবাসার জন্য আমি এখন রেগুলার ছাদে আসছি। আগে তো আসতামই না ছাদে, আর এখন রেগুলার ছাদে আসছি, তো তোমাদের ভালোবাসার জন্যই তো হচ্ছে না, তাই না বলো? কারণ তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই তো এখানে আসা, নাহলে তো আমি আসতামই না ছাদে আগে। আর তোমাদের জন্যই আজকে এখানে। তো এখন সবাই কি করছো? নিশ্চয়ই সবাই সবার কাজে বিজি আছো, আর আমিও আমার কাজে বিজি আছি। কি বলো তো, যে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি আমি, আর সারাদিন আমি কোনো ব্লগ করিনি, সকাল থেকে আমি কোনো ব্লগ করিনি, আর কোনো কথাও বলেনি, কারণ সকাল থেকে শরীরটা ভালো ছিল না। ডেলি ডেলি বলতে ভালো লাগে না যে শরীর ভালো নেই, ভালো নেই, তো তবুও সত্যি শরীরটা সকাল থেকে ভালো ছিল না, তো সে কারণে কথা বলিনি, কারণ কথা বলার মতো কোনো পজিশানে সিচুয়েশানে আমি ছিলাম না, তো সে কারণেই বলতে পারিনি। আর এখন মানে বিকালবেলা 4:30-4:30 দিকে কোথায় গেছিলাম বলতো, একটু মাঠে গেছিলাম যে ধানের পাতাগুলো কিছু তো খাচ্ছে কি না, হাঁস কিংবা ছাগল কিছু এসছে নাকি, তো সেগুলো দেখার জন্য গেছিলাম একটু মাঠের কাছে। গিয়ে দেখলাম যে কয়েকটা ছাগল পড়েছে, তো ছাগলগুলো তাড়াতে গিয়ে মানে ঢিল মেরে মেরে তাড়াতেই পারলাম না, তুলতেই পারলাম না, তো শেষমেশ আমাকে মাঠেই নামতে হলো, কাদাতে নামতে হলো। নেমে সেই ছাগলগুলোকে তাড়িয়ে তুলে নিয়ে আসলাম, তুলে নেওয়ার পরে তারপরে হাত পা ধুয়ে, তো হাত পা ধুয়ে মাথাটা একটু আঁচড়ালাম, আঁচড়ানোর পরে এই উপরে চলে আসলাম, ছাদে চলে আসলাম, কারণ ছাদের পরিবেশটা যেহেতু খোলামেলা আর ওয়েদারটাও ভালো, বাইরের সাইডের পরিবেশটা দেখতে পাচ্ছ, পরিবেশটাও ভালো, হালকা হাওয়াও হচ্ছে, কারণ ঘরের মধ্যে কোনো এখন কারেন্ট ছিল না, তো সে কারণেই ছাদে আসতে হলো। আর দেখতে পাচ্ছ কী সুন্দর, দেখো গাছের পাতাগুলো নড়ছে, তাই না? পাতাগুলো যেমন নড়ছে খুব সুন্দর, তেমন সুন্দর হাওয়াও দিচ্ছে, তেমন মেঘলা আকাশও আছে, সব মিলিয়ে একটা অসাম পরিবেশ, তাই তো? আর আমি আমার ব্লগটা তো এখন থেকে স্টার্ট করলাম, তো আমি আমি আবার পরে কথা বলবো। তো দেখো আমি কোথায় যাচ্ছি বলো তো, আমি যাচ্ছি আবার একটু মাঠে, আবার একটু মাঠে যাচ্ছি যে ছাগলটা পড়েছে কিনা কিংবা কোনো হাঁসটা এসেছে কিনা, তার জন্য আবার একটু মাঠে যাচ্ছি আমি। আর প্রচণ্ড স্লিপ, কি বলবো তোমাদেরকে, আমি মানে পড়ে যাচ্ছি, আর জুতোটা জুতোর নিচেটাও খুব স্লিপ। জুতোর নিচটাও খুব স্লিপ ছিল, তো সে কারণে মানে প্রচুর প্রচণ্ড স্লিপ করছিল, তো তারপরেও চলে আসলাম, দেখতে পাচ্ছ মাঠের কাছে চলে এসেছি। ওই দেখো মাঠ, তো মাঠের কাছে তবু চলে এসেছি, ঘাস দেখতে কিংবা ছাগল দেখতে তো কিছুই আসেনি, দেখতে পাচ্ছি কিছুই আসেনি, তো যাই হোক ভালো হলো যে কিছুই এখনও আসেনি, তো বাড়ি চলে যাচ্ছি এবার। দেখতে পাচ্ছ পাখিটাও খুব সুন্দর লাগছে, কিন্তু সবাই বলে যে জোড়া শালিক দেখলে ভালো হয়, দিন ভালো যায়, দিন শুভ যায়, সবাই বলে না, আমার কিন্তু তা নয়, আমার কিন্তু সব থেকে সব কিছু উল্টো, কারণ জোড়া শালিক দেখলেই আমার দিন খারাপ যায়, খারাপ যাবেই, এটা আমার মানে কী বলো তো পরীক্ষা করা, যে জোড়া শালিক দেখলেই আমার দিন খারাপ যায়, আমার কখনোই ভালো যায় না জোড়া শালিক দেখলে, তো সে কারণে এক শালিক দেখলে আমার দিনটা ভালো যায়, সত্যি ভালো যায়, আর সকালবেলা উঠে দেখলে তো আরও ভালো যায় দিনটা, তো আর আমার এমনি দিন ভালো বলে কিছু নেই, তো যাই হোক দিনটা ভালো যায়, কিন্তু জোড়া শালিক দেখলে প্রচণ্ড পরিমাণে দিন আমার খারাপ যায়। আর দেখতে পাচ্ছ ওদিকে হাওয়াও হচ্ছে, দেখতে পাচ্ছ পরিবেশটা কিন্তু সত্যিই খুব ভালো লাগছে। তো এবার আমি বাড়ির দিকে যাই, বাড়ির দিকে যাচ্ছি, কারণ প্রচণ্ড স্লিপ রাস্তা। সকাল থেকে তো আমি কোনো ব্লগ করিনি, আর দুপুরের দিকে আমি একটা ফ্রন্ট লেয়ার হেয়ার কাটটা করেছি, তো সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। আর এটা কি করছি বলো তো, এটা হচ্ছে একটা লাল ফিতে দিয়ে মাথার পিছনে চুলের একটা ফুল বানাচ্ছি, ঠিক আছে? আর সকালে তো অনেক কাজই থাকে, তার ফলে মানে সব রকম কারণের জন্য আমি করতে পারিনি, তো দেখো আমার ফুলটা কিন্তু রেডি হয়ে গেছে মাথার পিছনে দেওয়ার জন্য। চলো এক ঝলকে দেখে নিই আমার লেয়ার হেয়ার কাটটা কেমন হলো।
চুলটা কিন্তু ভালো করে আঁচড়ে নিচ্ছি, ঠিক আছে? এবার নিয়ে কানের নিচ পর্যন্ত চুলটা সমান করে নেব, এলোমেলো যাতে না হয়। আর আমার চুলটা দেখেই বুঝতে পারছো সামনে কাটা আছে, হেয়ার কাটিং করা আছে। তো আগে কিন্তু লেয়ার ছিল, কিন্তু যেহেতু অনেক দিন আগে করা তো সেজন্য লম্বাও হয়ে গেছে, তো আবার নতুন করে করব। দুই সাইড দিয়ে সমান করে চুলটা নিলাম ধরে, আর এ সাইডের চুলটা দেখতেই পাচ্ছ খুবই হালকা আমার চুলটা। সামনের পোর্শনটা খুবই হালকা, কিন্তু ডান সাইডটা বেশি হালকা। আর একটা ওয়াটার স্প্রে বোতল নিয়ে ওয়াটার স্প্রে করে নিলাম। আর আমি কিন্তু লেয়ারটা অনেকটা লং রাখছি, কারণ আমার লং রাখতে ভালো লাগে। আর যদি কোনো রকম প্রবলেম হয় তো পরে আমি সেটাকে শর্ট করে নিতে পারবো, কিন্তু যেহেতু শর্ট করলে কিন্তু লং করা যাবে না। তো আর যেহেতু আমি একা একা করছি সেই কারণে একটু লং রেখেই করলাম, কারণ একা একা অত ভালো শেপ আনা যায় না। দেখো আমার দুই সাইডের থেকে আমার ডান সাইডে কিন্তু একটু লেয়ারটা একটু শর্ট আছে, কারণ আমি দুই সাইডে সমান করে লেয়ার কাটিনি, দুটো আলাদা আলাদা করে লেয়ার কেটেছি। কারণ এক সেম সাইজ করা যেত, কিন্তু আমি যেহেতু চুলটা উল্টে পাল্টে দিই তো সে কারণের জন্যই আমি দুই সাইডে দুই রকম লেয়ার কেটেছি। আমার ফ্রন্ট লেয়ার কাটা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ যে আমি ফ্রন্ট লেয়ার কেটেছি। তো আমি কিন্তু খুব ছোটো করিনি, কারণ আমার খুব ছোটো ছোটো চুল ভালো লাগে না, বিশেষ করে সামনে খুব ছোটো ছোটো চুল আমার ভালো লাগে না। তো সে কারণে আমি কিন্তু খুব ছোটো করিনি। তো দেখতে পাচ্ছ আমি হালকা করে লেয়ারটা কেটে দিয়েছি। আর ব্যাকে কিছু করলাম না, কারণ আমি এখন ব্যাকে একা একা পারবো না কাটতে। তো যদি আমি যদি ব্যাক লেয়ারও করি তো ব্যাক লেয়ার করলে পারবো একা একা, কিন্তু রাউন্ড ফিগার আমি করতে পারবো না। তো সে কারণে আমি রাউন্ড ফিগার আমি কাটলাম না চুলটা। আর আমার চুলটা যেহেতু শ্যাম্পু করা নেই সেহেতু ঠিকঠাক বুঝতে পারছো না। আর আমি এই সাইডটা একটু ছোটো করেছি, আর এই সাইডটাতে একটু বড়ো করেছি, কারণ আমার চুলটা তো সবসময় সব রকমভাবে দিই, তো সে কারণে এই সাইডটা একটু বড়ো করেছি। তো এটা আমার চয়েস যে আমি একটা ছোটো একটু বড়ো করেছি, এদিকে একটু ছোটো করেছি, আর বেশি কাটেনি, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এই যে আমি আবার কিচেনে চলে এসেছি, আর এখানে অনেক জিনিস দেখতে পাচ্ছ তোমরা হয়তো। টেবিলের মধ্যে আছে চিনি, আছে বিস্কিট, আছে তারপর চানা দুধ, আছে ডাল, আছে অনেক কিছু আছে। তো এগুলো তোমাদের এসো 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 এই যে আমার তরকারিটা রেডি হয়ে গেছে।
এটা ঝিঙে আলু আর তেলাপিয়া মাছ, ঝিঙে আলু পোস্ত দিয়ে তেলাপিয়া মাছ রান্না করেছি। আর এটা পুকুরের তেলাপিয়া, অনেক ছোট ছোট। আর এটা হচ্ছে সুন্দরবনের কেওড়া, কেওড়াটা সেদ্ধ করে রাখা লবণ আর হলুদ দিয়ে। আর এর মধ্যে হচ্ছে ব্রাহ্মী শাক আর আলু ভাজা, তো ব্রাহ্মী শাকটা কিন্তু বাড়ি। আর এর মধ্যে আছে কচুর লতি, যেটা বলে কচুর ব যেটা বলে লতি সেটা,